তার বয়স নিয়ে কটু কথা শুনতে হয় নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় অর্ধযুগ পেরিয়ে গেলেও রশিদ খান কদিন আগেই পালন করেছেন তার 23তম জন্মদিন। বয়স লুকোনো হয়তো খুব সহজ না, তাই কিছু প্রমাণও হর হামেশাই উঠে আসে। তবে সর্বোচ্চ পর্যায়ে সাফল্য অর্জনে বয়স তেমন কোনো ভূমিকাই রাখে না, তাই সুইট 16 হোক কিংবা 30, তার সাফল্যকে অস্বীকার করার সুযোগ কই। নতুন করে রশিদ খান আলোচনা এসেছেন ভিন্ন কারণে। টি টোয়েন্টিতে রশিদের ইকোনমি নজর কাড়া, বলিং গড় তাই, তবুও নিজের সেরা 5 টি টোয়েন্টি ক্রিকেটারের লিস্টে রশিদ রাখেননি নিজের নাম, অতিরিক্ত বিনয় বলা যেতে পারে কিংবা অন্য কিছু। নাঙ্গাহারের স্পিন জাদুকরের সেরা 5-এ 2 ভারতীয়, কোহলি হার্দিকের সাথে আছেন কাইরন পোলার্ড, এবিডি ভিলিয়ার্স আর কেন উইলিয়ামসন, প্রত্যেককে বাছাই করার পেছনেই যুক্তি দাঁড় করিয়েছেন রশিদ খান। এই যেমন বিরাট কোহলি, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার চেয়ে বেশি রান নেই আর কারো, গড়ও সর্বোচ্চ, সবকিছু বিবেচনাতেই রশিদের লিস্টে প্রথম নাম কোহলির। বিরাটের সাথে সাথে পোলার্ড, ভিলিয়ার্স আর উইলিয়ামসনের নাম নিয়েও আলোচনার জায়গা কম। তার লিস্টে 2 অলরাউন্ডার, পোলার্ডের সাথে হার্দিক পান্ডিয়া। পান্ডিয়াকে নিয়ে যুক্তি দাঁড় করিয়েছেন রশিদ, সেটা অবাস্তবই মনে হবে, সঙ্গে জুড়ে দিয়েছেন পোলার্ডের নামও। বিশ্বকাপের আগে টুর্নামেন্টের উত্তেজনা বাড়াতে আইসিসির পদক্ষেপের অংশ হিসেবে ক্রিকেটারদের সাথে বিভিন্ন সাক্ষাৎকার প্রকাশ করে সংস্থাটি, তারই একটি অংশ রশিদের সেরা 5। তবে সেখানেও যেন বিতর্ক সঙ্গী হয়ে রইল এই আফগান স্পিন বিস্ময়ের। মানুষ প্রত্যয় অলরাউন্ডার, ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।